আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো দেখতেই পাচ্ছ কামিনী ফুল, যেটা ছাদ বাগানে আমাদের হয়েছে। এই গাছটা তো বেশি দিন হয় নাই, আমাদের ছাদ বাগানে আছে, কিন্তু মাশাআল্লাহ এত বেশি ফুল এসেছে যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যেতেই পারে। আর এই ফুলের স্মেলটা এত বেশি মিষ্টি একটা স্মেল, যেটা যে কারো মন ভরে যাবে এরকম একটা স্মেল। ফুলটা দেখো, ফুলটাও খুব সুন্দর। তো কামিনী ফুল গাছটাতে এতগুলো ফুল এর আগে আসেনি, যতবারই এসেছে কম কম এসেছে, এবার অনেক এসেছে। এদিকে সন্ধ্যামালতী ফুল গাছের ফুলগুলো একটু একটু করে ফুটতে শুরু করেছে, যেহেতু সন্ধ্যার সময়। বেশ কয়েকটা ফুল অলরেডি ফুটে গেছে, আমার ছাদে আসতে আসতেই দেখলাম ফুটে গেছে। আর কিছু ফুল হচ্ছে একটু পরে ফুটবে, তো সেটাও একটা ভালো লাগা কাজ করতেছে, যে চোখের সামনে যখন ফুলগুলো ফুটে বেশ ভালো লাগে। এই ফুলটাতে দুইটা কালার মেলানো আছে, কয়েকটা ফুলে হচ্ছে একেবারে হলুদ, যেটার মধ্যে কোনো অন্য কোনো কালার নেই। যেমন ধরো এই যে কালারটা দেখো, এটার মধ্যে অন্য কোনো টাচ নেই, এটা শুধুই হলুদ। কিন্তু এটার মধ্যে আবার হলুদ এবং ম্যাজেন্ডা দুইটা কালার মিলানো, যার কারণে একটু আনকমন লাগে আর কি। এই গাছটা একটু ছেঁটে দিতে হবে, ছেঁটে দিলে একটু বেশি ভালো লাগবে। এটা একটু বেশি জঙ্গল জঙ্গল হয়ে গেছে, এটা একটু ঠিক করতে হবে। যাই বলো, কৃষ্ণচূড়া ফুল গাছে ফুলগুলো আমার বেশ ভালো লাগে। আর দু একটা ডাল যখন ছাদ বাগানে চলে আসে, এই কৃষ্ণচূড়া গাছের পাতাটা দেখো একটু আনকমন থাকে, মানে অন্য অন্য ফুল গাছের পাতা যেরকম থাকে সেরকম না, যে কারণে বেশি ভালো লাগে। এই পাতাগুলোই বেশি সুন্দর আসলে ছাদ বাগানের দিকে যখন আসে এটা, তখন সচরাচর আমরা কাটি না, কিন্তু দু একটা সময় কাটতে হয় ওয়ালের ক্ষতির জন্য, যাতে ওয়ালের ক্ষতি না হয় সেই জন্য। আর এদিকে ডাল থাকলে সুবিধা হচ্ছে, এখানে পাখি প্রচুর আসে। পাখি আসলে তো ছাদ বাগানে একটা আলাদা রকম ভালো লাগবে, এটি স্বাভাবিক। পাখিটা কার ভালো লাগে না বলো, সবারই তো ভালো লাগে। শিউলি চারাগুলো বেশ বড় হয়েছে, যদি আরেকটু বড় ড্রামে দেওয়া যেত তাহলে গাছগুলো আরও বেশি বড় হতো। তো যেহেতু এখন সিজন না, এটাকে আর চেঞ্জ করার দরকার নাই, এখন এইভাবেই থাক, কিছুদিন পরে চেঞ্জ করে চাইলে চেঞ্জ করা যাবে আর কি। এইটুকু গাছে যে পরিমাণ ফুল এসেছিল, আর সামনের বছর তো ইনশাল্লাহ যদি বেঁচে থাকে গাছটা, বা আমরাও যদি বেঁচে থাকি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অনেক ফুল এসেছে। আমাদের ছাদ বাগানের রজনীগন্ধা ফুল, আর একটা রজনীগন্ধার স্টিক ছিল, যেটা শিফা গতকাল আমার মায়ের জন্য নিয়ে গেছে এখান থেকে, কারণ মা তো ছাদে উঠতে পারে না, তো ফুল দেখতে পারে না এবং রজনীগন্ধার স্মেলটাও নিতে পারে না, সেই জন্য শিফা গতকাল এখান থেকে একটা কেটে নিয়ে গেছে এবং সেটা আমার মায়ের বেডরুমে রেখেছে আর কি, যাতে স্মেল ছড়ায়, এবং মা খুব খুশি হয়েছে। আসলে ছাদ বাগানে তো সবসময় ফুল দেখতে আসতে পারে না, বয়স্ক তো উনি ছাদে উঠতে পারে না সবসময়। এখানে আরেকটা কলি আসছে, ওই যে এটা হচ্ছে কলি, এটা ছোটো একদমই, আর এটা আস্তে আস্তে ফুটবে, এটাও পুরোপুরি ফুটে নাই, ফুটতেছে, আর ওইটা একেবারে ছোট। এদিকে দুপাটি ফুল, দুপাটি ফুল তো তোমরা দেখেছোই যে কি পরিমাণ দুপাটি ফুল মাশাআল্লাহ আমাদের ছাদ বাগানে হয়। তো এখানে অনেক ফুল আছে, আর দুপাটি ফুলের এই কালারটা খুবই সুন্দর একটা কালার, একদমই আনকমন একটা কালার, খুবই সুন্দর। দেখো পাতার ভেতর দিয়ে ফুল, দেখো কত ফুল। এটা কাটা মুকুট, কাটা মুকুটের এই ফুলটা হচ্ছে একটু ছোট, মানে এটা ছোট জাতের কাটা মুকুট, বড়টাও আছে আমাদের ছাদ বাগানে, সেটা তোমরা দেখছো এর আগে। আর এটার মধ্যেও বেশ ফুল এসেছে আজকে, দেখলাম যে একটু বেশি ফুল এসেছে। পেয়ারা অলরেডি খাওয়া শেষ, দু চারটা পেয়ারা যা যেগুলো একটু বড় হয়েছিল সেগুলো খাওয়া শেষ। এখানে কয়েকটা পেয়ারা আছে, সেগুলো খাওয়া হয়নি এখনও, এগুলো একটু ছোটো সেজন্য রাখা হয়েছে। তো এটা এটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, এটা নিয়ে যাওয়া যাবে। আমাদের ছাদ বাগানের অলকানন্দ ফুল, অলকানন্দ ফুলটা
একটু ইয়েলো হয়। আর তোমরা জানো যে এই ফুলটা, এটি ফুলটা মোটামুটি অনেকে ছাদে থাকে, খুবই কমন একটা ফুল। আসলে ছাদ বাগানে যত আলাদা আলাদা রকমের কালার তোমরা দিতে পারবা তত ছাদ বাগান সুন্দর লাগবে, তো সেই জন্যই রাখা। এটা যে আমাদের খুব প্রিয় ফুল গাছ তা না, কিন্তু অন্য অন্য ফুল গাছের সাথে এই গাছটাকে বেশ ভালোই লাগে। এই যে এই ফুল গাছটা, এটা হচ্ছে ল্যান্টেনা। ল্যান্টেনা ফুল গাছের এই কালারটা দেখো, এই কালারটা খুবই সুন্দর একটা কালার, এবং এই কালারটা আমার মনে হয় তোমরা খুব একটা দেখতে পাও না, বিশেষ করে নার্সারিগুলোতে গেলে তোমরা খুঁজলে হয়তো এই কালারটা পাবা, তাছাড়া বাসা বাড়িগুলোতে যারা বাগান করে তাদের কাছে এই কালারটা পাবা না। গোলাপিটা পাবা, গোলাপিটার অভাব নাই, কিন্তু এই কালারটা পুরোই আনকমন, কারণ একেবারে এটাকে রেড মনে হচ্ছে ক্যামেরাতে, কিন্তু রেড অরেঞ্জ অনেকগুলো কালার মেলানো, যার জন্য বেশি ভালো লাগে। আর এই কালারটা এত সুন্দর, খুবই সুন্দর। নয়নতারা ফুল তো ছাদ বাগানে সবসময় ফুটে থাকে, এটা নতুন কিছু না, তাই দেখা যায় যতবার আসি ততবারই দেখি নয়নতারা ফুল ফুটে আসছে। শরীরটা খুব একটা ভালো না আমার, বেশ গত দুই দিন ধরে শরীরটা একটু খারাপই, তারপরেও যখন ছাদ বাগানে আসি, বিশেষ করে শিফার বাসায় যখন আসি, তখন যখন ছাদের দিকে একটু ঘুরতে আসি তখন মনটা ভালো হয়ে যায়, আর শরীরও ভালো হয়ে যায় অনেকটা। মনে হয় মন ভালো থাকলে শরীর অটোমেটিক ভালো হয়ে যায়। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যে এখন একটু ভালো লাগতেছে, ছাদ বাগানটা ঘুরে দেখতেছি। ছাদ বাগানে যখন অনেক ফুল থাকে তখন আসলে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে। আর গত কয়েকদিন আগে যখন ভিডিও করেছিলাম তখন ছাদ বাগানে এত বেশি ফুল ছিল না, তখন এত বেশি ভালোও লাগে নাই। আজকে আবার আসার পরে দেখলাম ছাদের মধ্যে প্রাণ চলে এসেছে, তো বেশ ভালোই লাগছে। আর এই আম গাছটাকে আমরা নিচে দিয়ে দিতে চেয়েছিলাম বাসার নিচে, ভাবছিলাম যে এটা ছাদে আর রাখবো না, এটা ওজনও বেশি, আর তার থেকে বড় কথা গাছটা অনেক পুরাতন হয়ে গেছে, এখন যদি নিচে লাগিয়ে দেওয়া যায় তাহলে এই গাছটা বড় হবে না, মানে এই এই শেপেই থাকবে, ছোটই থাকবে, তো এর মধ্যে হয়তো আম ধরবে। তো প্রতিবারই আমি শিফাকে বলে যাই যে যখন বাসার কাজ করে তখন এটা যেন নামানো হয়, তো ও ভুলে যায় আর এভাবে নামানো হয় না। তো এবার ভাবছি যে যখন বাড়ির কাজ করবে তখন ওই লোকটাকে দিয়ে এটা নামাবো, এটা ওজন তো বেশি, তা আমরা নিজেরা নামাতে পারবো না আসলে। এটা হচ্ছে লিমোনিয়া ফুল গাছ, আর লিমোনিয়া ফুল গাছটা ছাদ বাগানে অনেক দিনের পুরাতন না, একেবারেই নতুন ফুল, তো তোমরা দেখেছো একদম এর আগে যখন ফুটেছিল তখন একবার দেখিয়েছিলাম। আর এখন এই যে কলি আছে, এখন তোমরা দেখলে হয়তো বুঝতে পারতেছো কি পারতেছো না আমি ঠিক জানি না, যেহেতু এই ফুল গাছটা সকালে ফুল ফুটে তাহলে তো আমার দেখানো সম্ভব না, কারণ আমি তো এই বাসায় থাকি না এখন। এটা শিফা যদি কখনো ভিডিও করে তাহলে তোমাদের সাথে শেয়ার করব সেটা। শিফু হচ্ছে ছাদ বাগানে পানি দিচ্ছে, যে ফুল গাছের পাতা সহ আমার ভালো লাগে আর সেটা হলো কাঠগোলাপ। কাঠগোলাপ গাছের পাতাগুলো এত বেশি আনকমন থাকে, তো যার কারণে আমার এই গাছের পাতাও ভালো লাগে, ফুলও ভালো লাগে, ফুলটাও খুবই সুন্দর একটা ফুল। কাঠগোলাপ মনে হয় মেয়েরা একটু বেশি পছন্দ করে তুলনামূলকভাবে, মানে ছেলেরা ফুল পছন্দ করে কিনা জানি না, কিন্তু মেয়েদের কাছে কাঠগোলাপটা একটু বেশি পছন্দের ফুল। কি খবর নিলাম, ভালো আছো? কি খবর তোমার, ভালো আছো? ছাদের উপর কি করো, বাতাস খাও, খাও বেশি করে খাও, ভাত খাও লাগবো না, বাতাসই খাও। বাটন ফ্লাওয়ার, ব্রাজিলিয়ান বাটন ফ্লাওয়ার, কালারটা খুব সুন্দর বেগুনি কালার। আমার এই বয়সে এসে বেগুনি খুব ভালো লাগতেছে, এক একটা বয়সে এক একটা কালার ভালো লাগে, এই বয়সে আমার বেগুনি খুবই ভালো লাগতেছে। আর এদিকে দেখো আমাদের লেবুগুলো একটু বড় হয়ে গেছে, আজকে নিয়ে যাবো, আচ্ছা লেবু চা খাবো, নিয়ে যাবো বলতে আজকে বাসায় এই বাসায় লেবু চা খেয়ে যাই। করম চা তো অনেকদিন অনেকগুলো ভিডিওতে তোমরা দেখেছো, তো এইবারের করম চাগুলো কিন্তু অলরেডি পেকে গেছে, বেশ কয়েকটা কালো হয়ে গেছে দেখো। রঙন ফুল তো দিন দিন খালি বড় হচ্ছে আর মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। এই গাছটার ফুলটা প্রথম দিকে কিন্তু এত বেশি বড় ছিল না, এখন হচ্ছে আস্তে আস্তে বড় হইতেছে, আর এটার কালারটাও কিন্তু আনকমন।
মানে অন্য অন্য রঙের ফুলগুলো তো একটু রেড হয়, তো এটা কিন্তু রেড না, এটা একটু পিঙ্ক পিঙ্ক। ছাদ বাগানে একটা নিম গাছ রাখতে হয়, তো এটা হচ্ছে সেই আমাদের ছাদ বাগানের নিম গাছ। নিম গাছ রাখতে হয় এই জন্য যে নিম গাছে বাতাসটা শরীরের জন্য অনেক উপকারী, মানে এত বেশি উপকারী এই গাছ, এই গাছের সব কিছুই উপকারী। তো তো একটা নিম গাছ থাকলে এটা ভালো। আর গাছটা কিন্তু মাশাল্লাহ এবার ঝুর পেয়েছে, এতদিন পর্যন্ত একটু ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে, পাতাও বেশ হয়েছে দেখা যাচ্ছে। এটা কুঞ্জলতা, কুঞ্জলতার ফুলগুলো অনেক পাতলা এবং ছোট হয়, যার কারণে মানে বেশিক্ষণ থাকে না আসলে, কিন্তু যতটুকু সময় থাকে বেশ ভালোই লাগে। রেন লিলি ফুল, এটা হচ্ছে রেন লিলির সাদাটা, আর গোলাপিটা তো এর আগে অনেকবারই দেখেছো, এটা সাদাটা। পুঁই শাকগুলো নষ্ট হয়ে গেছে, পুঁই শাকগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো, কেন হয়েছে জানি না, কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে। নয়নতারারই অন্য কালার হয়ে গেছে, মানে এই যে এই কালারটার পাশে হচ্ছে ওই কালারটা হয়েছে, কিভাবে কিভাবে যেন কালার বদলে গেছে। আমি আর শিখা এখন একটু হাঁটতে যাবো, হাঁটতে যাবো না একটু পরে যাবো আর কি, মাগরিবের পরে হাঁটতে যাবো। তো ছাদ বাগানে এই ছোটো ভিডিওটা করলাম কারণ ভালো লাগতেছিল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আল্লাহ হাফেজ, করম চাখাই, বিসমিল্লাহ। কষ বের হয়েছে।